আলমগীর মুসা হানিফা আরো সাকরাজন ছিল ওদের সাথে আমার মায়ের রাস্তা বাড়াই রাখছে। পিরিসপুরের মঠবাড়িয়ায় দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিএ মিরিয়াজ হাওলাদার নামের এক ইজিবাইক চালককে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি 10 নভেম্বর শুক্রবার সকাল 10টার দিকে উপজেলার বেতমোর রাজপ্রায় ইউনিয়নের 3 নং ওয়ার্ড বটতলা নামক স্থানে ঘটেছে। আহত মিরাজ হাওলাদার বেতমোর এলাকার বাসিন্দা সুলতান হাওলাদারের ছেলে। অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা মোদাচ্ছের হাওলাদারের ছেলে আলমগীর হাওলাদার, আনোয়ার হাওলাদারের দুই ছেলে মুসা হাওলাদার, মন্নান হাওলাদার, মৃত্যু কাদের হাওলাদারের ছেলে হানিফ হাওলাদার, মৃত্যু মকফের হাওলাদারের ছেলে এমাদুল হাওলাদার, আমির হাওলাদারের ছেলে আলাউদ্দিন হাওলাদার, সোমেদ হাওলাদারের ছেলে রিয়াজ পেদা, শাহজাহানের ছেলে শাহাদতের বিরুদ্ধে। পরে স্থানীয়রা মিরাজ হাওলাদারকে আহত অবস্থায় উদ্ধার করে মঠবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিরাজ হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক দেখলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে মঠবাড়িয়া থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম হাসপাতাল পরিদর্শন করেন। বিস্তারিত দেখুন ভিডিওর বাকি অংশে। আলমগীর মুসা হানিফা আরো সাকরাজন ছিল ওদের সাথে আমার মায়ের রাস্তা বাড়াই রাখছে কোপাই সেনা দিয়া হাইড্রোলিক্স দিয়ে নট দিয়া আমার কোপাইছে সেনা দিয়ে কোপাই আমার রাস্তা বাড়াই রাখছে আমরা লোকাইছে আমার ঘটনা ও তো ডেলি কাজ করি খায় অটো গাড়ি চালায় অটো গাড়ি চালায় কিন্তু ও তো নিজের মানুষ ও কিন্তু জয় জাঙ্কায় নাই ও কোনো জয় জাঙ্কায় নাই নিরীহ মানুষ অটো গাড়ি চালাই খায় তারপরে কিন্তু ও রাত পাইলে প্যারেড টানে ও রাত পাইলে প্যারেড টানে কাজ করতে যায় ওই গাড়ি চালাইতে যায় আর ওই উশৃঙ্খলা ওই বটতলা মানে দরিয়াই পালক বন্ধুক যারে হোক সবাই কিন্তু দরিয়া চেঁচা করা শুরু করে আর টাকা পয়সা যা আসলে লই গেছে আর গাড়ি তো কিস্তিতে কেছে কিস্তির টাকা আসলে কিস্তি দেবে বলি আর টাকা পয়সা আমরা খুব সম্ভব নিয়ে গেছে কিন্তু এখন ও যেটা বলে ওইটি সত্যি না। আমি ছিলাম বেতমোর বাজারে, তো ইতির পূর্বে সকাল 10টার সময় দেখি আমার ভাই মিরাজের একটা লোক গাড়িতে নিয়ে আসছে, আমার ডাক দিছে যে ও ভাই এদিকে আন, বড় ভাই এদিকে দৌড় দেন, আমি একটু এদিকে আন। যাই দিয়ে যে আমার ভাই তার প্রত্যেকটা দুই হাত অঙ্গ সহ মানে বাড়ি দিয়ে সব কোপাইয়া জখম করিয়া রক্তত্ব করে ফেলাইছে। রক্তত্ব করার পর আতরের বাড়ি, তারপর যারা আপনার ওই গ্রিলের বাড়ি, তারপর ধর দুই পাওর হাঁটু, হ্যাঁ, তারপর ধর এই আপনার দুই ড্যানার দুই পাশ দিয়ে সরার গুঁতাও দেখা যায় আর দুই পাও দেখা যায় সব আতুরের বাড়ি দিয়ে শেষে হ্যাঁ ফাটাই ফেলাইছে, আঙ্গুল ফাটাই ফেলাইছে, আঙ্গুল কাটতে একটা অর্ধেক ঝুলেই ফেলাইছে। এরকমের দেখার পর মানে বাজারের দেখি যে আমার ভাই বেউস, আমরা মঠবাড়িয়া হসপিটালে নিয়ে আসছি। আসার পর ডক্টর সাহেব তার রিপোর্টে দিয়ে টেস্টে দিয়েছে, টেস্ট নিয়ে আসছি এখন। এই পর্যন্ত এখন ডাক্তারে কী করে না করে ডালে ডাক্তারের ব্যাপার। আমরা চাই যারা ওই ঘটনার কারণে সুস্থ তদন্ত করে এটার বিচার চাই।